গ্রাম ও পাহাড়ি এলাকার ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখী করার জন্য রয়েছে নানা কেন্দ্রীয় প্রকল্প। বিবিধ প্রকল্প থাকা সত্ত্বেও রাজ্যের পশ্চিম মাছলি এসবি স্কুল ছাত্রছাত্রী শূন্য। কিভাবে, কিসের অভাবে এই শূন্যতা, এটাই কি শিক্ষা বিপ্লবের চিত্র? প্রশ্ন আম জনতার। রাজ্যের শিক্ষা ব্যবস্থার নজিরবিহীন ঘটনা পশ্চিম মাছলি সিনিয়র বেসিক স্কুলে। রাজ্যের গ্রাম ও পাহাড়ি এলাকার প্রায় বিদ্যালয়গুলি শিক্ষক স্বল্পতায় ভুগছে। শিক্ষকের অভাবে বিদ্যালয়গুলোর পঠন পাঠন লাটে উঠছে বলে অভিভাবক মহলের অভিযোগ। কিন্তু মাছলি সিনিয়র বেসিক স্কুলে ঠিক তার বিপরীত দৃশ্য দেখা গেছে। স্কুলে ছাত্র সংখ্যা 37 জন এবং শিক্ষক 2 জন। শিক্ষক মহাশয় স্কুলে পৌঁছলেও দেখা নেই ছাত্রছাত্রীর। ছাত্রছাত্রীর অপেক্ষায় শিক্ষক বলরাম দেব। তিনি জানান, প্রায় প্রতিদিনই বিদ্যালয়ে অল্প সংখ্যক ছাত্রছাত্রী উপস্থিত থাকে, তবে মঙ্গলবার বিদ্যালয়ে কোনো ছাত্রছাত্রী স্কুলে আসেনি। অভিভাবক অভিভাবিকাদের সাথে কথা বললেও এই সমস্যার সমাধান হয়নি। স্টুডেন্টরা স্কুলে আসছে না, এই সম্পর্কে আপনি কি মনে করেন? স্টুডেন্টরা স্কুলে একবারই আসছে না, আজকে যেমন স্কুলটা পুরোই ফাঁকা বা খুব কম সংখ্যক স্কুল, এই সময় না, প্রত্যেক মঙ্গলবার যেমন আমার স্কুলে এনরোলমেন্ট আছে 37, আমি বেশি দিন পাইনি চার্জে, মাসখানে কইছে আমি চার্জ পাই। তো অন্য অন্য যে কোনো বারে ছাত্ররা যথেষ্টই উপস্থিত থাকে। মঙ্গলবারে যে বললাম, গার্জিয়ানদের সাথে তারা বাজারে চলে যায়, গার্জিয়ানদের সাথে আমরা যখন কথাবার্তা বলি, ওরা বলে না স্কুলে পাঠাবো, কিন্তু মঙ্গলবারে খুব বেশি হলে 10-12 জন, আজকে তো নাই। গ্রামের ছাত্রছাত্রীরা উন্নত শিক্ষায় শিক্ষিত না হলে গ্রাম উন্নত হবে না, আর গ্রামকে বাদ দিয়ে রাজ্যের উন্নয়ন সম্ভবপর নয়। তাই গ্রামের ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখী করার জন্য নানা কেন্দ্রীয় প্রকল্প রয়েছে। একাধিক প্রকল্প থাকা সত্ত্বেও কেন মাছলি সিনিয়র বেসিক স্কুলের ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে অনুপস্থিত থাকছে, কেন শিক্ষকদের বোঝানো সত্ত্বেও অভিভাবকরা তাদের সন্তানদের বিদ্যালয়মুখী করছে না, সেটাই প্রশ্ন শিক্ষক বলরামের। সেই এলাকার অভিভাবকরা জনসচেতনতার অভাবে ভুগছে। তাদের মধ্যে জনসচেতনতার সৃষ্টি করা আবশ্যক এবং শিক্ষার গুরুত্ব সম্পর্কেও ওয়াকি বহাল করতে হবে বলে মনে করেন শুভবুদ্ধি সম্পন্ন মহল। যদি গ্রামের মানুষের মধ্যে সচেতনতা বোধ তৈরি করা না যায়, তবে শিক্ষামন্ত্রীর শিক্ষা বিপ্লবের স্বপ্ন কি আদৌ সম্ভব হবে? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।